আবরারুল আসিফ সম্পর্কে জানতে চাই, বর্তমান সময়ে তিনি আলোচনা করছেন, এতে মনে হয় যে যুবক যুবতীদের আলোচনার নামে উস্কানি দিচ্ছেন, এতে আপনার মতামত কি? এই খাটাসকে তো চিনি না আমি, কি মতামত দেব, শুনিও না বলে যে আপনি শুনলেন কি করে, আপনার পদ আছে, সমস্যা আপনার মধ্যে আছে, এদের বক্তব্য শুনেন কেন? তৌবা 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 আস্তাগফিরুল্লাহ। বেদাতিদের বক্তব্য শোনা হারাম, তাদের লেখনি পড়া হারাম, তাদের মজলিসে বসা। ইবনু আব্বাস বলেন লা তুজালিসু আহলাল আহওয়া ফা ইন্না মুজালাসাতাহুম মুমরিতুল কুলুব, তাদের সাথে বসলে তোমার ঈমানটা নষ্ট হয়ে যাবে, অন্তরটা নষ্ট হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর এদের বক্তব্য শুনেন আপনারা কি শোনা শুনেন, প্রশ্ন করলে একটা উত্তর দিতে পারেন না। মাহফিলের নামে যে দোকানগুলো বসে এর মাধ্যমে দেখা যায় ওয়াজের নামে মেয়েদের পর্দার খেলা করছে। আমি দোকান দিছি, আমি দোকান দিছি, প্রশ্ন করছেন কেন? কর্তৃপক্ষ বলবেন এটা চলবে না। হুজুর আপনার সাথে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হুজুরের কি হয়েছিল যাতে আপনারা আলাদা হয়ে গেছেন? আমরা তো আপনাদের সকলকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, আলাদা হলো কোথায়? একসাথে দেখা যাবে তাই না? দেখতে পাবেন কি করে? দুইজনকে যদি প্রধান বক্তা করেন তাহলে দেখা যাবে? প্রবলেমটা ওই জায়গায় করছেন আপনারা, আমাদের দোষ? রমাদান মাসে কোনো ইবাদত বেশি বেশি করে করব, এবার তো রমাদান মাসে, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। রমাদান মাসে বেশি বেশি দান করবেন, কি করবেন? দান, এটাই আল্লাহ রাসূল বেশি করতেন, এটা করবেন না তো?